नमस्कार আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান তার যাকে বলা হয় জ্যোতিষের বেদবাক্য সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত সুভাষ দা। কিন্তু এই যে জ্যোতিষের বেদবাক্য এই কথাটা তো একদিনে তৈরি হয়নি এবং এটা জোর করে কেউ তকমাটা দেননি, এটা মানুষ ভালোবাসায় মানুষ দিয়েছেন এই তকমাটা, মানুষের ভালোবাসাতে, তার নিজস্ব কাজের অভিজ্ঞতাতে এবং তার ফলাফলে। কারণ অভিজ্ঞতাটা তখনই হয় এবং মানুষের ভালোবাসা তখনই পাওয়া যায় যখন ফলাফল সঠিক হয়। আজকে সুভাষ শাস্ত্রী সফল তার জ্যোতিষীয় প্রয়োগে, তার কারণ তার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে ভালো আছেন, এমনটা আমরা বলি না, যারা টেলিফোনে লাইন পান তারাই বলেন। তো সুভাষদা শুরু করি, কারণ আপনার প্রত্যেকটা উপকার থেকে, প্রত্যেকটা অনুষ্ঠান থেকে কিছু না কিছুভাবে মানুষ উপকৃত হচ্ছে এবং প্রত্যেকটা উপকার একটা মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে। ধরুন আজকে সে বাড়িতে বসে যখন উপকার পাচ্ছে তখন সে আর একটা স্বপ্ন দেখতে পাচ্ছে যে এইটাকেও আমাকে সফল করতে হবে। মানুষ তো প্রতিনিয়ত স্বপ্ন দেখে সফল করার। অবশ্যই অবশ্যই, স্বপ্নটাকে কি করে মানে দেখুন, বাস্তবের মাটিতে থেকে আকাশ ছোঁয়ার চেষ্টা করতে হবে। হাওয়ায় থেকে আকাশ ছুঁতে গেলে পড়ে যাবে, মানে তার সব শেষ হবে। মানে আপনি আপনার অবস্থানটা কোথায় সেটা বুঝে সেই অনুযায়ী আপনাকে হাত বাড়াতে হবে। এটা হচ্ছে নীতিকথার মধ্যে পড়ে, এটা জ্যোতিষের কথা নয়। জ্যোতিষের কথা যদি আমি আসি তাহলে আমাকে বলতে হবে যে আপনার রাশি দেখতে হবে, হরোস্কোপের স্ট্রাকচারটা দেখতে হবে, দশা অন্তর্দশার উপরে আমাকে নজর রাখতে হবে তীক্ষ্ণভাবে, এবং ট্রানজিটগুলোর থেকেও বড় জিনিস হচ্ছে একটা যে নক্ষত্র শিফটিং নক্ষত্র সেই নক্ষত্রের উপরে স্পেসিফিকলি নজর রাখতে হবে। শিফটিং নক্ষত্র কী করে, এই ঘর টু ওই ঘরে, কোন ঘরে যে ঘরে ও রয়েছে সেখানে ফল দেবে না পরের ঘরে ফল দেবে, এই ক্যালকুলেশনটা অত্যন্ত জরুরি। তো আমাকে, আমি তো আর নীতিকথা বলতে এখানে আসিনি, আমি এখানে জ্যোতিষের কথা বলতে এসেছি। তো জ্যোতিষের কথা বলতে গেলে এগুলো বলতে হবে, আর আমি আজকে বাস্তুর কিছু কথা বলবো। বাস্তুর আগে আমি একটু বলি আর একটা কথা, আমরা টেলিফোন নেব, বন্ধু আছেন, হনুমান চালিসা নিয়ে একটা কথা বলবো যে আজকে কিন্তু আমরা উপকৃত, বহু মানুষ আছেন আর তারা সবসময় প্রতিদিন হনুমানজির পুজো করছেন, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে তারা জানতে পেরেছেন এবং হনুমানজির পুজো যে শুধুমাত্র মঙ্গলবার করতে এবং কিভাবে করলে ফল পাওয়া যাবে এটা আপনি কিন্তু খুব পরিষ্কার করেছেন। সূত্রটা থেকে আর একটা সূত্র ধরিয়ে দিই আপনাদের, যে ফোনটা নিয়ে নি, ফোনটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি আপনাদের দুজনকে নমস্কার জানাই। আমি হাওড়া আঞ্চল থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আমার দিদি গেছিল তার ছেলের চাকরি আর মেয়ের বিয়ের জন্য, তো দুজনেরই কাজ হয়েছে, ছেলেরও চাকরি হয়েছে মেয়েরও ভালো বিয়ে হয়েছে, তাই আমি এখন আমার ছেলের সম্বন্ধে, ছেলের ক্যারিয়ার সম্বন্ধে একটু জানবো। হাওড়া আঞ্চল থেকে তোমার ছেলেকে দেখিনি, দিদি এসেছিল তার ছেলে মেয়ের জন্য, রাইট? আপনার ছেলের নাম কি? নাম সপ্তর্ষি মজুমদার। আচ্ছা, জন্ম তারিখ? জন্ম তারিখ 16 মে 1995, দুপুর 12:07 কলকাতা। এর তো কাজের জায়গায় ভালো ফল নেই, দিদির ছেলের তো কাজ হয়েছিল, যে ছকটা আমি চোখের সামনে এইমাত্র পেলাম এর কাজের জায়গায় কোনো রকম ভালোভাবে কিছু দেখতে পাচ্ছি না। বাসস্থান থেকে কর্মস্থান দূরে হবে, সাড়ে সাথী এবং ধাইয়া দুটোই চলে গেছে, কিন্তু কোনোভাবেই ভালো কিছু হচ্ছে না। কি করছে ছেলে এখন? ছেলে এখন তো মাস্টার ডিগ্রি করে, ইংলিশে মাস্টার্স করে এখন হয়ে গেছে, পড়ো তারপরে পরে বিএড ভর্তি হয়েছে। এখন বিএড ভর্তি হয়েছে, বিএড করলো কিন্তু সরকারি চাকরি চট করে পাবে না, প্রাইভেট চাকরি করতে হবে। ছেলে কি প্রাইভেট চাকরি করার মতো মানসিকতা রাখে? না 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 না, আমি মূলত প্রশ্ন করি না, আমি মূলত কাউকে প্রশ্ন করি না, বলছি কেন প্রশ্ন করলাম, আমি প্রশ্ন করি না, প্রশ্ন শুনতেও চাই না, এটা আমার ক্যারেক্টার। কিন্তু আমি আজকে একটা প্রশ্ন করলাম, ছেলে কি প্রাইভেট চাকরি করার মানসিকতা রাখে? উত্তরটা হলো না না না। তো খুব ভালো করে জানি যে প্রাইভেট চাকরি করবেই না, তাহলে কি করতে হবে? স্টাডি স্টাডি স্টাডি। সরকারি চাকরি কিন্তু কোনোভাবেই 2023 আগে হবে না, তার মানে আরও 3 বছর, 3.5 বছর, এন্ড অফ দ্য 2023,
প্রাইভেট চাকরি করবে না মানে পড়তে হবে না বসে থাকতে হবে, এইটা বলার জন্য জিজ্ঞেস করলাম। ছেলে প্রাইভেট চাকরি করার মতো মানসিকতা রাখে না, তাহলে কি রইল বাকি? সরকারি চাকরি, সরকারি চাকরি তো এই সময় হবে না জগরি। বলো এবার কি বলছো? আপনার কাছে কবে নাগাদ যাব? আমার কাছে 21 সাল পড়লে আসবে। 21 পড়লে, 20 তে নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছরে নয়, কারণ 23 এর আগে চাকরি হবে না। আচ্ছা, চাকরি হবে তো? চাকরি সরকারি চাকরি হবে, প্রাইভেট পেলেও করবে না, হয় স্টাডি করবে নয় বসে থাকবে। আমার কাছে 21 নেক্সট ইয়ারে আসবে। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। সুভাষ দা একটা কথা বলি, এই যে ধরুন মানুষের কাছে না যে পিন পয়েন্ট এ উত্তরটা মানুষ আপনার কাছে চায়, উনি হয়তো ভাবছেন যে সুভাষ শাস্ত্রী বলুন তুমি চলে এসো 21 আমি তোমাকে প্রতিকার দিয়ে দিচ্ছি, তোমার ছেলে চাকরিটা পেয়ে যাবে। এইটার জন্য আমি নই, এক্স্যাক্টলি এইটার জন্য আমি নই। আমি আপনারা জানেন যে আমার তো, আমি তো এটা মানে একটা আমার কমিটমেন্ট, এটা আমার কাজের একটা এজেন্ডা বলতে পারেন, যে আমি কমার্শিয়াল অ্যাঙ্গেলে, কমার্শিয়াল অ্যাসপেক্টে ব্যবসায়িক ব্যবসাকে সামনে রেখে, নীতিতে রেখে আমি না অনুষ্ঠান করি না চেম্বার করি, তা আমার মুখে তো এই কথাটা সাজে না। আমার যারা লাইন পায় কিংবা চেম্বারে আসে, আমি এক জিনিস বিলক্ষণ জানি, আমি যদি বলি নিতে হবে সে মরে বেঁচেও ট্রাই করবে, তাহলে তার দায়িত্ব আমাকে নিতে হবে। তো এই নিতে হবে বলাটা খুব কঠিন, মানে তার টাইমিংটা দেখতে হবে। আমি তাকে এখন সামনের বছরে আসবে 2021, কোভিড বাড়বে না কমবে, কোভিড গিয়ে কি কি বিট আসবে কেউ জানে না, কেউ জানে না। যেভাবে সারা পৃথিবীতে যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হচ্ছে, অস্ত্র বানানো চলছে, চিকিৎসা হাসপাতাল তৈরি হচ্ছে, বিভিন্ন রকম বোম বানানো চলছে, বোম দিয়ে কি মানুষ মরে, মানুষ বাঁচানোর জায়গা তৈরি কম হচ্ছে, মারার জায়গা বেশি তৈরি হচ্ছে। তো সেখানে সামনের বছর সেই টাকা আমার কাছে আসবে, উনি আদৌ আসবে কিনা, সুভাষ থেকে মনে রাখবে কিনা, আমার মাথায় সেগুলো রাখি না। আমার এজেন্ডা হচ্ছে পরিষ্কার, যে আমার এই অনুষ্ঠান আপনাদের জন্যে, আমার কাছে যা কিছু জানা আছে আমি এগুলো বলে দেবো আমার ক্লায়েন্টদের, যারা আমাকে ফলো করে, আমাকে শুধু না অনেককেই ফলো করে, কিন্তু আমি তাদের জানাবো, জানাতে চাই, আপনার বেনিফিটের জন্য জানাতে চাই। এই উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করি না। তারপরেও একটা কথা বলতে সুভাষ দা, যে আপনার এই যে অভিজ্ঞতা, এই যে এত এত মানুষকে দেখার অভিজ্ঞতা, শুধু তো মানুষকে দেখেননি, আপনি সেই সমস্যাগুলো নিয়ে কাজ করেছেন, সমস্যাগুলো থেকে মানুষকে সফল করেছেন। আর একটা কথা বলে দিই, অ্যাকাউন্ট নাম্বার টিভিতে কেন যাচ্ছে? রাম শাম স্টাফের নামে টাকা নেব না বলে যাচ্ছে, জানেন? এই জায়গাটা ক্লিয়ার হওয়া দরকার আপনাদের, যে সুভাষ শাস্ত্রী ভাই অ্যাকাউন্ট নাম্বার, সুভাষ শাস্ত্রীর নামেই টাকাটা রিসিভ করা হয়। টেলিফোনটা নিয়ে আমি চাইলে আমার চারটে স্টাফের অ্যাকাউন্টে রিসিভ করে ওখান থেকে নিয়ে নেব, আমার উদ্দেশ্য সেটা নয়। যতটুকুনি আমি কাজ করব, আমি দেব কি না ভেবে নেবো, যারা আমাকে দেখাবেন কি না সেটাও 10 বার ভেবে নেবেন, আমার মতন লোককে দেখানো উচিত কি না 10 বার আপনি ভেবে নেবেন, কিন্তু সেটার পরে, ওই ভাবার পরে আর কোনো জায়গা নেই, না আমার সামনে না আপনার সামনে, আমি এটা মনে করি। সেই জন্যে সুভাষ শাস্ত্রীর নামেই অ্যাকাউন্টে টাকা রিসিভ করা হয়, চারটে স্টাফের নামে, পরিবারের কোনো লোকের নামে রিসিভ করে আমার কাছে নিয়ে নেওয়া, সেখান থেকে তুলে সেটা করা হয় না, এই কারণে অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে। হ্যাঁ, কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কুচবিহার থেকে বলছি। বলুন নামটা। হ্যাঁ, আমি, আমার নাম সুমিতা গুহ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। কেউ এসেছিল? সুমিতা গুহ ফার্ম কুচবিহার, বলুন। আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম তার কাছে। আচ্ছা, কবে? পড়াশোনার ব্যাপারে। কবে? দাদা বলছিলেন, আমি 15 তে গিয়েছিলাম দাদা, বর্ধমানে। 15 তে এসেছে ভবানীপুরে? বর্ধমান না, না বর্ধমানে কোনো বসিনি, ভবানীপুরে। ভবানীপুরে আপনি বলেছিলেন? আমি জীবনে বসিনি বর্ধমান। বর্ধমান কোথা থেকে আসবে? আমি একটা প্রশ্ন করি, সরস্কোপে ঢোকার আগে, টেকনিক্যাল চক বলেছিলাম, আপনারা জানেন বিটেকটা কোন লাইনের মধ্যে পড়ে। আচ্ছা, যেভাবে পড়াশোনা হবে বলেছিলাম, 15 সাল থেকে আজকে 20 সাল, ভবানীপুরে 15 সালে এসেছিল, দেখেছি, প্রতিকার দিয়েছি, আজকে 20 সাল, সেইভাবেই চলেছে তো ছেলের এডুকেশন, এইটা জানাটা খুব জরুরি। মানে আপনি যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন 2015 তে ছেলের এডুকেশন, আপনি স্যাটিসফাইড যে আপনার ছেলে ঠিকভাবে পড়াশোনা করেছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি ছেলের ক্যারিয়ারের জন্য আশ্বাসকে জন্ম তারিখ 10/96, আরেকবার বলতে হবে, 24/10/96। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধরতে হবে। কুচবিহারে জন্ম?
আলিপুরদুয়ার, এপিডি আলিপুরদুয়ার, রাত্রি 9:30। সাড়ে সাতই ঢুকবে মীন রাশির ওপরে। সবাইকে বলে দিই এই সাড়ে সাতির কথা মনে আসাতে, প্রতিকার এখনও দেওয়া শুরু করিনি, র্যান্ডাম দেওয়া শুরু করিনি। কেননা আপনারা জানেন যে কোনো গ্রহ একবার অতিচারী হয়, একবার বকরী হয়। এই অতিচারীর সময় একরকম ফল দেয়, গুটিয়ে যখন রেড টকেট মানে যখন বকরী হয়, আর লেখা থাকে ফ্রম রেড টকেট, সেখানে আর একরকম ফল দেয়। এই ক্যালকুলেশনটা ধরতে পারে না, একবার আগে চলে যায় আবার ওটা পিছিয়ে আসে। সে জোয়ার এবং ভাটার মতন, সে জোয়ারের টান কতটা বেশি হবে জল আর ভাটার টান কতটা বেশি হবে, এই ক্যালকুলেশনটা কিন্তু অত্যন্ত জরুরি শনির ক্ষেত্রে। তাহলে শনির কাট করা যায় হরোস্কোপ থেকে, আদারওয়াইজ আপনি হাজার চেষ্টা করলো, চারটে গ্রহকে হিট করলো, কিন্তু শনির কাট বেরোবে না। চার রকম ধারায় বেরোয় কাট। আচ্ছা, সাড়ে সাতই ঢুকবে রাশির ওপরে, আর দুই হচ্ছে যে হরোস্কোপ তো ভালো, কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র, অবস্থা এখন ভালো নয়। সেই লকডাউন পিরিয়ড থেকে বলা শুরু করেছি, যা কিনা দেখবেন ঠিক এবছর শেষ পর্যন্ত বলবো। যেই 21 সাল পড়ে যাবে আমি আর এ নিয়ে একটা শব্দও বলবো না, একটা শব্দ খরচা করবো না। যতক্ষণ খরচা করা যায় বলবো, ছেলের বিটেক পাশ করে যাবে ভালোভাবে, কিন্তু জব পাবে না, অন ক্যাম্পাসিং লাগবে না, শনির নক্ষত্রে জন্ম। আমি বারবার বলছি, যেদিন থেকে মে মাসের 10 তারিখ থেকে সিটিভিএনে অনুষ্ঠান করছি, 23 তারিখে না 22 তারিখে মার্চের লাস্ট অনুষ্ঠান করে গেছিলাম, তারপর টানা আমি ঘর থেকে বেরোইনি, ঘরে বসেছিলাম। যেদিন থেকে এসেছি এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র শিফটিং নক্ষত্র, থাকে হচ্ছে কুম্ভর ওপরে, থাকে হচ্ছে মীনের ওপরে। তো এই দুটো জায়গার অবস্থান, দুটো জায়গাতেই কিন্তু নেগেটিভ ফল ফেলছে। যারা চাকরি করছেন দেখুন তাদের চাকরি চলে যাওয়ার যোগ, হয় নোটিস খেয়েছেন, নয় নোটিস পিরিয়ডে আছেন, না আচমকা আপনার সামনে কিন্তু মিডিলে মানে 4 বছর লাগবে, অলমোস্ট 3.5 থেকে 4 বছর লাগবে সরকারি চাকরির জন্য। 3.5 থেকে 4 বছর, হ্যাঁ হ্যাঁ, তার আগে হবে। বিটুইন ও কি প্রাইভেট ফার্মে চেষ্টা করতে হবে? বিটেক মানে প্রাইভেটই করতে হবে। হ্যাঁ, সরকারি কোন কোন ক্ষেত্রে হবে এই মুহূর্তে বলা যাবে না। সাড়ে সাতির প্রবেশ হোক, শনি হচ্ছে অত্যন্ত ধীর প্ল্যানেট, উত্তর ভাদ্রপদ শনির অত্যন্ত ভারী নক্ষত্র মানা হয়, শনির নিজের নক্ষত্র। হ্যালো দাদা, বলো। সাড়ে সাতি লাগার আগে যদি আমি প্রতিকারটা নিয়ে নিই? আমি বলবো, তার ক্যালকুলেশন চলছে, আমি বলবো সাড়ে সাতি লাগার আগে প্রতিকার নিলে প্রাইভেট পেয়ে যাবে, কিন্তু সরকারি চাকরির টাইমিং কম হতে পারে একটু, কিন্তু খুব মানে নট দ্যাট কি আমি প্রতিকার দেবার সঙ্গে সঙ্গে সরকারি চাকরি পাবে, এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। মানে কথাটা ক্লিয়ার হওয়া উচিত, আমি কি বলছি, কি কারণে বলছি, কার জন্য বলছি, তার কতটা উপকার হতে পারে, এটা আমার দর্শকদের সামনে পরিষ্কার আমি রেখে দিচ্ছি যে সাড়ে সাতির প্রতিকার দিলে 7.5 বছর ব্ল্যাঙ্ক যাবে না। এক, বিটেক পাস ইঞ্জিনিয়ার ছেলে সে তো আর পিয়নের কাজ করবে না 10,000 টাকায়, করার জন্য সে বিটেক পড়েও না, তো টেকনিক্যাল পার্ট সেটা পড়ার জন্য তার মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের চাকরি চাই। প্রাইভেট করলে তার লাইনের চাকরি সে ট্রাই করবে, আর সরকারি করলে এনি লাইন, সরকারির সাথে বিটেকের হলো কি হলো না ঠিক আছে, ওটা অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু প্রাইভেট চাকরি করব আমি যে লাইন নিয়ে পড়ি সেটা নিয়ে করব না, সেটা কিন্তু একটা ছেলের জন্য খুব যন্ত্রণার ব্যাপার, সেটা সে মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক সময় করে নেয় এখন যা সিচুয়েশান চলছে। তো ঠিক আছে আমি বলবো, কিন্তু টাইম কম বেশি হতে পারে, কিন্তু টাইম লাগবে, ইট উইল টেক টাইম, নট ম্যাজিক, নট কোনো মিরাকেল, সেখানে একদম অঙ্কের মতন ক্যালকুলেশন, ওই টাইমেই তার কাজ হবে। চলো একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, যে জ্যোতিষ জগতের বেদবাক্য এই শব্দটা কিন্তু এত সহজে ব্যবহার করা যায় না, সুভাষ শাস্ত্রীর ক্ষেত্রে করা যায়, তার কারণ মানুষ তাকে পছন্দ করেন, মানুষ তার কাছে এসেছেন, বছরের পর বছর তাকে দেখিয়েছেন, এবং 2015-তে ছেলেকে নিয়ে এসে আবার 2020-তে সেই সুভাষ শাস্ত্রী আবার তার ভবিষ্যৎ জীবন সম্পর্কে, সুভাষদা সম্পর্কে এই কথাটা আমরা অনায়াসে বলতে পারি। আমি যদি বলতাম আমাকে প্রতিকার নিতে হবে, উনি বলছে কিভাবে নেব, মানে একটু মানে আমার মুক্তি শুধু বের করার অপেক্ষা সে মরে বেঁচে নিয়ে নিত,
কিন্তু আমি বলতে পারবো না জানেন, 3 থেকে 3.5 বছর তার পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যেই তার চাকরি হবে, বসে থাকতে হবে না, হতাশা ডিপ্রেশন গ্রাস করবে না, এবং প্রাইভেট চাকরি তার লাইনের হবে। আমি তাকে কোনোভাবেই বলতে পারবো না যে আপনাকে ঠিক আছে একটা কিছু করে দিচ্ছি আসুন, মানে কিছুটা বাকি রেখে গেলাম, ইনভাইটেড কমার মধ্যে রেখে গেলাম, এবার আমি দিচ্ছি সামনের বছর পেয়ে যাবে, এইটা আমার ইন্টেনশন নয়। আর মানুষ আপনারা 20 বছর আমাকে দেখছেন, তো আমি কি বলি, কতটা বলি, কাদের জন্য বলি, আপনারাই ভালো জানেন। এ নিয়ে আমার কোনো নিজের সম্বন্ধে কিছুই জাহির করবার নেই, এবং আমার যারা অ্যাঙ্কারিং করে নির্দিষ্ট দুজন, তারাও খুব একটা বেশি কথা বলে না, নির্দিষ্ট কতগুলো কথার বাইরে বেরোয় না, কেন ওর বাইরে আমার এজেন্ডাই নয়, আমি ওর বাইরে বেরোই না, আমার জ্যোতিষের কথা এবং জ্যোতিষের যতটুকুন কথা সেটুকুনই বলি, তার বাইরে খুব একটা কথা বলি না। কিন্তু এটা না বলতে হয় যে আপনার মায়ের আশীর্বাদ আপনার উপরে রয়েছে, ওটা ছাড়া তো আমার অস্তিত্বই নেই, গুরুর নির্দেশ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওটা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। এক, দুই, আমি বিশ্বাস করি যে যারা আমাকে দেখছে 20 বছর সিটিভিএনের পর, তারা এটা বুঝে গেছে, এবং যারা আমার কাছে এসেছে চেম্বারে, নিজের সম্বন্ধে চেম্বারে তো অনেক বড় বড় আমার 8 ফুট 10 ফুট সাইজের সব ল্যামিনেশন 25 বছর আগেকার টাঙানো আছে, আপনারা জানেন যারা নিয়মিত যান চেম্বারে চন্দননগর কিংবা ভবানীপুরে, তো সেগুলো না আমি এখানে এসে দেখাই না, সে সম্বন্ধে কথা বলতে চাই, কারণ এটা হচ্ছে গোপন, তুমি গুরুর কথা আনলে আমাকে এটা বলতেই হবে। একটা কথা, শনির শনির যে প্রতিকার, শনির যে খণ্ডন মানে কাট করা ছুরিকে আরবিক সম্বন্ধে, আরবিকে বলা হয় খাঞ্জার, ছুরি, যখন ছুরিকাগত বলে না যে আমাকে ছুরি মেরেছে পিঠের পিঠে ছুরি মেরেছে, মানে মানে বেইমানি করেছে, তো আরবিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে খাঞ্জার, তো বলে শনি কারুর জীবনে খাঞ্জার মেরে দিতে পারে, তার সমস্ত স্বপ্নের মধ্যে ছুরিকাগত করতে পারে। তো সেইখানে কীভাবে কাট, এটা গুরুদেব শিখিয়েছিল, 4 রকম ধারায় তার উপায় হয়, এবং কোন ধারায় তার উপাচার হয় আপনারা খুব ভালো জেনে গেছেন, কালো তিল আর সর্ষের তেল ছাড়া শনির কোনো রকম ইয়ে হয় না। এক, দুই হচ্ছে যে প্রতিকারের যেটা প্রশ্ন, প্রতিকারের প্রশ্নে শনির প্রতিকার 4 রকম ধারায় হয়, সেটা আমি টিভিতে আলোচনা করতে চাই না, ওটা খুবই, এইটা তো একটু একটু লেন্দি প্রসেসও বটে, শনি সবথেকে ভারী প্ল্যানেট, আপনি আজকে বাস্তু নিয়ে কথা বলে বলেছেন, 4টে জিনিস, যম, ধন্বন্তরী, মহালক্ষ্মী, মহামায়া। যম কি করে, টেলিফোন একটু ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। যম কি করে, যমের কি কাজ, ওয়াই যম, না একটা প্রশ্ন আমি এখানে আপনাকে করি, বলো, যখন টেলিফোনটা আপনি বললেন একটু পরেই নেবেন, বাস্তুতে তার মানে এই যে 4টে জায়গা বলছেন, 4 জনের উপস্থিতির কথা বলছেন, তার মানে প্রত্যেকটা বাস্তুতে নির্দিষ্ট কারোর একজনের বেশি উপস্থিতি থাকে এবং তার ফলে বাস্তুগত পরিবর্তন হয়, নিজেই বুঝে যাবেন, কি করে বুঝবেন, কি করে আইডেন্টিফাই করবেন, রোগ শোক চিকিৎসায় অর্থব্যয় পয়সা যাচ্ছে, অপমৃত্যু হচ্ছে কিংবা অপঘাতের, মানে এমন এমন ঘটনা ঘটছে ভাবার বাইরে, মৃত্যু, কঠিন ব্যাধি হচ্ছে যম, যমের প্রবেশ বাস্তুতে বেশি, তা প্রভাব, প্রবেশ মানে প্রভাব বেশি, ধন্বন্তরীর যদি প্রভাব বেশি থাকে তাহলে কি হবে, রোগ হবে সারবে, রোগ হবে সারবে, রোগ হবে সারবে, ধন্বন্তরীটা কে, দেবতাদের যিনি বৈদ্য, দেবতাদের ডাক্তার, আমাদের মানুষের ডাক্তার মানুষ, দেবতার ডাক্তারকে ধন্বন্তরী মানে, তাহলে রোগ চিকিৎসা খাতে অর্থ ব্যয়, মারা যাচ্ছে না, সব টাকা ডাক্তার খেয়ে ফেলছে, ওষুধ খেয়ে 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 জীব, খাবার কম ওষুধ বেশি, আর প্রতিদিন টেনশন, এই হচ্ছে সেই বাস্তুতে ধন্বন্তরীর প্রভাব বেশি। যে বাস্তুতে থাকার পরে আপনি ফুলে ফেঁপে উঠবেন, সেখানে মহালক্ষ্মীর প্রভাব বেশি, আমি বলেছিলাম মধ্যপ্রদেশে একটা জায়গায় বলবো কোনোদিন আপনাদের সেই গল্প, মহামায়ার প্রভাব বেশি, সব সময় এনিমি প্রবলেম, সব সময় শত্রুতা, কোথাও আপনি ফুল কুড়িয়ে পাচ্ছেন, কোথাও এই পাচ্ছেন ও পাচ্ছেন, মানে হোয়াট এভার, মানে আপনি ইউ ক্যান ফিল ইট যে শত্রুতা আমার প্রত্যেকটা জিনিসের উপরে, আমার প্রতিবেশী, আমার নিজের লোক, সবাই নজর রেখেছে, একদম চিলের মতন আপনাকে ছোঁ মেরে দৃষ্টি রেখেছে, ভালো কাজ হতে গিয়ে আটকাচ্ছে, বাড়িতে ভালো কাজ আসছে না, তাহলে সেই বাস্তুতে মহা মায়ার, মায়া ব্যাপারটা বুঝতে, মায়া জাল, ইন্দ্রজাল, মাকড়সার জাল, এই জাল, মাছ ধরার জাল, তো মহামায়া ফাঁদ, ফাঁদ, কিন্তু মহামায়া, ওই মহামায়া, মায়া মানে মায়া জাল, কেন ওই দেবীকে বলা হচ্ছে মহামায়া, আর মহালক্ষ্মী দুজনের, মহালক্ষ্মী 4 হাত দিয়ে যিনি দেখছেন, তো যদি ফ্ল্যাট হয়
তাহলে কিন্তু প্রভাব কম থাকে, অনেক লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন বেশি হয়। বাস্তুতে হ্যাঁ, ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে, ওইখানেই আপনার পায়খানা বাথরুম, অগ্নিকোণে আপনার বাথরুম রয়েছে, তাহলে তো আমার কিছু করার নেই। মূলত কিন্তু ভাঙাচোরার পিশাচী নেই, একমাত্র যদি আপনার বাড়ির জমি স্ট্যাটাসটা আগে নিচু ছিল, ডোবা ভরাট হয়েছে, বহু দেখা গেছে ডোবা নিচু জমি ছিল, ফিল আপ হয়েছে 4 ফুট 8 ফুট, পরে বাড়ি হয়েছে, সেটা ধান জমি ছিল না কি ছিল, মানে জলা জমি ছিল না ডোবা ছিল না ধানই ছিল, সেটা আইডেন্টিফাইড করে, সেটা বাস্তু মানে বুঝে, স্ট্রাকচার বুঝে, তারপরে তার বিচার এবং তার প্রতিকারের ব্যবস্থা করি। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, হ্যালো, কে বলছেন? আমি শৌলি বলছি, আমি নিউ দিল্লি থেকে বলছি। স্যারকে নমস্কার, আপনাকেও নমস্কার। বলো। হ্যাঁ, আমি তোমার মায়ের সম্পর্কে জানতে চাই, তার আগে আমি, আপনি কোথা থেকে ফোন করছেন? আমি নিউ দিল্লি থেকে বলছি। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান আপনি দেখেন? হ্যাঁ, বহু বছর ধরে আমি, আমার মা, দিদা সবাই মিলে, সব বাড়ির সব সকলে দেখেন। কারণ কি, মানে আপনাদের কেউ এসেছিলেন এরকম কিছু? আমি আমি মানে আমার ফুল ফ্যামিলি গেছে, কতবার গেছে আমি সত্যি বলতে গুনে বলতে পারবো না, কত লোক দেখেছি আমিও বলতে, কি করছে আমার বাবা, কত লোক দেখেছি আমি নিজেও বলতে পারবো না, কত লক্ষ লোক দেখেছি আমি নিজেও বলতে পারবো না। বলুন। বলো না স্যার। হ্যাঁ, আমি মানে বাবাকে নিয়ে গেছিলাম, এই রিসেন্টলি বলছি, সেপ্টেম্বরে 2019 সালে। বাবা হাঁটতে পারছিলেন না, বিশ্বাস করবেন না, মানে 2 মাসের মধ্যে বাবার অদ্ভুত পরিবর্তন, প্রতিকার নেওয়ার পরে মানে বাবা একদম নরমালি অফিস করছে, শরীর সুস্থ সব কিছু দিক থেকে ওকে। আমি রিসেন্টলি স্যারের কাছ থেকে দিল্লিতে বসেই প্রতিকার নিয়েছি, ওভার ফোন কথা বলেছি, আর আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল কি আপনি এই অনলাইনের এই ব্যাপারটা আপনি জারি রেখেছেন, আমরা সত্যি ভীষণভাবে থ্যাঙ্কফুল। অনলাইন তো জারি রেখেছি, জারি থাকবে অনলাইনের, ওর মধ্যে যারা চাইবে ভিডিও কলও করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, ফেস টু ফেস করে। আচ্ছা, একটু মায়ের সম্পর্কে জানতে চাই আর একটা কথা হচ্ছে যে অনলাইনে, তাহলে আপনি যে এতদিনের অভিজ্ঞতাটাকে শেয়ার করছেন, তো আজকে আপনাকে তারা সরাসরি পাচ্ছে অনলাইনে। এই যে এই এই যে মেয়েটা রয়েছে লাইনে বলছে যে অনলাইনে আমি কাউকে 30-40-50 পাতার মেল পাঠিয়ে দিচ্ছি না, আমি স্পেসিফিক জায়গাটা ধরিয়ে দিচ্ছি যে কোনটা আপনার প্রবলেম, এইটা করলে বেরোতে পারবেন, এইটাই, এটার জন্যই সুভাষ শাস্ত্রী, এটা আমি মনে করি এটারই, মানে আমি এটাই করি। আর বালকে পাঠিয়ে দিলাম, রাম সাম সবই কিছু রয়েছে, অল্প অল্প টাচ করে গেলাম, তুমি তোমার খুঁজে নাও, আমি না এই নীতিতে বিশ্বাস করি না। তো আর দুই হচ্ছে যে ওই যে তুমি বললে কি করে বাবা ভালো আছেন হাঁটছে, আমি বিশ্বাস করি যে ভগবানের আশীর্বাদ, আমি চেষ্টা করেছি, আমি তো মহামানব নই, এমন কোনো খুবই ক্ষুদ্র সীমিত ক্ষমতা। আপনার প্রতি অগাধ ভরসা, অগাধ ভরসা স্যার, আপনাকে মানে বলে বোঝাতে পারবো না, আমরা প্রত্যেকে এত মানে, আমার মা আপনি যা উপাচার বলেন, আমার মা যদি না, হ্যালো, বলখোল দাদা বলেছে করতেই হবে, যা উপাচার বলি সেগুলো তোমরা সবগুলোই করো, তাই তো? হ্যাঁ, একদম একদম একদম, করে যাও, ইউ শুড কন্টিনিউ। আপনি আজকে মায়ের সম্পর্কে জানবেন, গুরুদেবের কৃপাতে এই লাইনে আসা, পায়ের ধুলো মাথায় লেগে আসা, যোগ্যতা কম, এবং সেইগুলোই প্রতিকারের মাধ্যমে সেই সিস্টেম থেকেই মানুষের হাতে তুলে দেওয়া, তারপরে এইরকম ফোন আসবে। আচ্ছা, মায়ের ডেট অফ বার্থটা কি আর মনে হয় না, সময় আমাদের আছে সৌমি, আমি আশা করব আপনি আবার অনলাইনে যোগাযোগ করবেন, কারণ অনলাইন প্রসেসটা আপনি উপলব্ধি করেছেন এবং সুভাষদা এটা জারি রেখেছেন আপনাদের জন্য। শুধু জেনে নেবেন চেম্বারের ফিস কত, অনলাইন কত, অ্যাকাউন্টে টাকা পাঠালে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমার বিচার পৌঁছে যাবে, কথাও বলতে পারেন, ভিডিও কলও করতে পারেন, দুটো একদম, আপনারা যোগাযোগ করতে থাকুন। আবার তবে এটাও বাস্তব কথা সুভাষদা, যে সবসময় সবাইকে দেখেন এমনটা নয়, সুভাষদা খুব স্পেসিফিক, এখন ভীষণ স্পেসিফিক, আর ফোন করবেন কালকে সকালে 10টার পরে ফোন করবেন, আমার টিম ছেলে মেয়েরা ফোন, অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে আপনাদের, তার এতদিনের এই যে একটা সফল মানুষ, তার সফলতার যে জার্নি, সেই অভিজ্ঞতাটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন অনলাইন বা চেম্বারে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।